ডিজিটাল ভারত প্রকল্পকে সফল করে তুলতে চলতি বছরের মে মাসে প্রথমবারের মতো মিশন মোডে ই অফিসের কাজ শুরু হয় রাজ্যে। ত্রিপুরার মতো ছোট্ট একটা রাজ্যে ই অফিস শুরু হওয়ার পর টুইট করে সাধুবাদ জানিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারই আদর্শ উজ্জীবিত হয়ে এবং ডিজিটাল পরিকাঠামো উন্নয়নের অঙ্গ হিসেবে ই ক্যাবিনেট ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। 27 সেপ্টেম্বর প্রথমবারের মতো ই ক্যাবিনেট বৈঠকের আয়োজন করলাম আমরা। ই ক্যাবিনেটের উদ্বোধনী অনুষ্ঠানে উপলক্ষে মহাকরণে উপস্থিত থেকে বুধবার এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিনের বৈঠকে অংশ নেন রতনলাল নাথ, সুধাংশু দাস, সুশান্ত চৌধুরী, প্রণজিৎ সিংহ রায়, টিঙ্কু রায়, শান্তনা চাকমা সহ মন্ত্রিসভার সকল সদস্যরা। সারা রাজ্যে ডিজিটাল পরিকাঠামো গড়ে তুলতে সম্ভাব্য সমস্ত রকম ব্যবস্থা সম্প্রসারণের উপর গুরুত্ব আরোপ করেছে রাজ্য সরকার। এরই অঙ্গ হিসেবে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের সহযোগিতায় 27 সেপ্টেম্বর বুধবার রাজ্যে প্রথমবার ই ক্যাবিনেট বাস্তবায়ন সম্ভব করল ত্রিপুরা সরকারের তথ্য ও প্রযুক্তি দপ্তর। এর ফলে আগামী দিনগুলিতে রাজ্যের ক্যাবিনেট বৈঠকগুলি কাগজবিহীনভাবে সম্পন্ন হবে, যার ফলে কার্বন মুক্ত, ভারসাম্যতা রক্ষা এবং বৃক্ষ নিধন বন্ধের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে। এর পাশাপাশি ই ক্যাবিনেট ব্যবস্থায় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে গোপনীয়তা এবং নিরাপত্তাকে। শুধুমাত্র অনুমোদিত ব্যবহারকারীরা অনুমোদিত কম্পিউটারে লগ ইন করে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারবেন। উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এবং অরুণাচল প্রদেশের পর ত্রিপুরাই দেশের চতুর্থ রাজ্য যেখানে ই ক্যাবিনেট ব্যবস্থা কার্যকর করা হলো। তারিখ মে 2023 আইটি ভবনে আমরা প্রথম এখানে ই অফিসের যে মিশন মোডে আমরা কাজ করার জন্য উই হ্যাভ কিক স্টার্ট, এবং সাথে সাথে দেখলাম আমাদের মানে শ্রদ্ধা এবং যশস্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে এখানে এটা এখানে উল্লেখ করা হয়েছে, উনি টুইট করে আমাদেরকে ইন্সপায়ার করেছেন যে এইরকম একটা ই অফিস ত্রিপুরার মতো জায়গায় প্রতিষ্ঠান, জনের একটা ছোট্ট প্রদেশ সেখানে এই ধরনের একটা কাজ আমরা করতে পেরেছি। সাথে সাথে আমরা আরও বেশি মানে মনে হলো আরও বেশি কাজ করা উচিত। এবং আমি এখানে যা শুনলাম, আমরা সবাই মিলে শুনলাম কীভাবে এটাকে মানে কমপ্লিট করা এবং একটা মুড মোশনে একটা মিশন মোডে যেভাবে কাজ করেছে সত্যিই আমি ওনাদেরকে ধন্যবাদ দেব এবং এর জন্য ওরা প্রশংসার দাবি রাখে। এখানে আরেকটা বিষয় আমরা দেখলাম যে ই ক্যাবিনেট উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এবং অরুণাচল প্রদেশের পরে আমরা কিন্তু ফোর্থ স্টেট, মানে এটাও কিন্তু এতগুলো 28টা স্টেট আছে আমাদের, এর মধ্যে আমরা ফোর্থ পজিশনে চলে এসেছি। তো আমরা সব দিক দিয়েই কিন্তু অনেকটা আমরা সব বিষয়ে আমরা এগিয়ে এসেছি, ডিজিটাইজ করেছি সব বিষয়ে। এবং এই যে ই অফিস বলুন বা ই ক্যাবিনেটই বলুন, সবচেয়ে মেইন উদ্দেশ্যটা এই যে পাহাড় পর্বত যে ফাইল সেগুলো কাগজ মাধ্যমে সেগুলো রাখাও কিন্তু একটা সমস্যা, নষ্ট হয়ে যায়, খুঁজে পাওয়া যায় না, তারপর আপনার তার অ্যাকাউন্টেবিলিটিও থাকে না। তো এর থেকে মুক্ত হওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আমাদের ডিজিটাইজ করতে হবে, ডিজিটালাইজেশনের যোগ আমরা সব যেন মানে ই সিস্টেমে ই অফিস বানানোর প্রচেষ্টা যেন আমরা করি এবং সেটা আমরা করতে পেরেছি। রাজ্য সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে এখন থেকে ই ক্যাবিনেট অ্যাপ্লিকেশনের মাধ্যমেই মন্ত্রিসভার ক্যাবিনেট বৈঠকের স্মারকলিপি থেকে শুরু করে এর পাশাপাশি সম্পৃক্ত সমগ্র প্রক্রিয়া অনলাইনে করার বিধান করা হয়েছে। এর মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তরগুলোকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে। পেপারলেস প্রশাসনের সূচনার জন্য ই অফিস পদ্ধতিকে 100% কার্যকরী করেছে ত্রিপুরা সরকারের যে সমস্ত দপ্তরগুলি বুধবারের এই উদ্বোধনী অনুষ্ঠানে, সেই সমস্ত দপ্তরকে এদিন সম্মাননাও প্রদান করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।